আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন অ্যাকোয়া ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা আপনারা থাম্বনেইলে মোস্ট প্রবাবলি দেখতে পাচ্ছেন, যে যে টপিকস নিয়ে আসলে কথা বলবো, একটু এক্সপ্লেনেশন ভিডিও হবে, যে পোনা ভার্সেস বড় মাছ, উইচ ইজ বেটার ইন ফিশ ফার্মিং, এইটা নিয়ে, এবং হলো যে আরেকটা টপিকস নিয়ে, যে আমাদের বর্তমানে কিছু কিছু মাছের ক্ষেত্রে এর ফিউচার পার্সপেক্টিভটা কি, কারণ আমরা মাছ নিয়ে কাজ করছি, তো এই মাছটার, যে মাছ নিয়ে কাজ করতে চাচ্ছি সে মাছগুলোর ভবিষ্যৎ কতখানি কি বা বর্তমান অবস্থাটা কি, সেটা জেনে আসলে কাজ করাটা বা ফিশ ফার্মিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সো আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে এক্সপ্লেইন করব। ফার্স্ট অফ অল, যেটা যে পোনা ভার্সেস বড় মাছ, পোনা বলতে আমরা অবশ্যই জানি যে ডিম ফুটে হ্যাচ করে ছোট ছোট যে পোনাগুলো সেগুলো, তো এটা আমি অটোব্রিড মাছের ক্ষেত্রে জানি যাচ্ছি না, গাপ্পি মলে প্লাটি এগুলোর পোনা খুবই বেশি সীমিত পরিসরে পোনা দেয় দেখা যাচ্ছে, যেটা পোনা বিক্রিরও এত বেশি ট্রেন্ড নাই যতটা না ডিমালা মাছের পোনা বিক্রির ক্ষেত্রে ট্রেন্ড আছে। তো যেটা যে পোনা, আপনি পোনা বিক্রি করবেন ফার্মিং সেক্টরে না আসলে মাছকে বড় করে বিক্রি করবেন, দ্যাট মিনস হলো যে দুইটা পার্ট আছে, একজন ব্রিডার সে মাছ ব্রিড করে পোনা পর্যন্ত পোনা উৎপাদন করে, তার কাছে দুইটা অপশন থাকে, একটা হলো সে একটা নির্দিষ্ট স্টেজে, এক মাস বলেন দেড় মাস বলেন, একটা স্টেবল স্টেজে পোনাগুলোকে সেল করে দেয়, এবং আরেকটা কমিউনিটি আছে যারা ওই পোনাগুলোকে কিনে নিয়ে মাছগুলো বড় করে সেল করে, দুইটা কমিউনিটি আছে। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন বা কোনটা করবেন এবং উইচ ইজ মোর প্রফিটেবল সেটা বলছি। তো যেটা বিষয় যে ফার্স্টে আসছি যে এটার সাথে একটা রিলেট বিষয় থাকে যে স্পেস, তো যারা আপনারা ব্রিডিং করেন বিভিন্ন ধরনের মাছ, গোল্ডফিশ, কমেট, কৈকা, ফাইটার, অ্যাঞ্জেল বা আদার্স মাছ যারা জেব্রা ব্রিড করেন যেগুলো ডিম পারে, সো তাদের ক্ষেত্রে যে পোনা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের স্পেস নেই কিন্তু তারা প্রচুর পরিমাণে ব্রিড করছেন, তারা কী করেন যে পোনাগুলো সেল করে দেন এবং তাদের কাছ থেকে কোয়ান্টিটি অনুসারে বিভিন্নভাবে সারা দেশ থেকে মানুষ পোনা সংগ্রহ করে সেগুলো বড় করে আবার অনেকে সেল করছে, আবার বড় করে ব্রুড বানাচ্ছে ইত্যাদি হচ্ছে। তো এখন যেটা বিষয়, আমি একটা জাস্ট ক্যালকুলেশন দিই, সাপোজ আপনি জেব্রা বলেন, গোল্ডফিশ বলেন বা যেটা অ্যাঞ্জেল বলছেন, তা অন অ্যান অ্যাভারেজ যদি আপনি এক একটা মাছ ভিত্তিতে পোনার কোয়ান্টিটি অনেক ফ্ল্যাকচুয়েট করে, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি যে আপনি কোনো একটা মাছের পোনা মাসিক ভিত্তিতে আপনি 10,000 পোনা উৎপাদন করতে সক্ষম হন, তো 10,000 পোনা যদি আপনি 5 টাকা করে, খুব বেশি না, 5 টাকা কিন্তু খুব বেশি প্রাইস না, 5 টাকা হারে যদি আপনি কোনো পোনা বিক্রি করেন, তাহলে সেটা কি দেখা যাচ্ছে যে আপনি মাসে অ্যারাউন্ড 50,000 আপনার ইনকাম হচ্ছে, এবং এই পোনা আপনাকে কী পরিমাণ রাখতে হচ্ছে যে আপনি ব্রিড করালেন এবং সেটা 1 থেকে 1.5 মাস টেক কেয়ার করলেন এবং সেটা আপনি ছেড়ে দিলেন। ওকে, এরপরে যেটা আসছে যে আপনার সেকেন্ড পার্ট, যে যারা এই পোনাগুলো আপনার কাছ থেকে কিনলো, তারা দেখা যাচ্ছে যে এই পোনাগুলো মোটামুটি অ্যাডাল্ট স্টেজ যেতে 1.5 মাসের সাথে কম করে হলো আরও 3 মাস যোগ করেন, 3-3.5 মাস, সো এই পরিমাণ সময় তাদেরকে রেয়ারিং করে তারা অ্যাডাল্ট করছে, তো তারা দেখা যাচ্ছে 5 টাকার পোনা কিনছে আপনার কাছ থেকে, ক্যারিং কস্ট সহ মারা যাওয়া সহ ধরলাম যে তাদের পোনার দাম 8 টাকা হচ্ছে, তো 8 টাকার পোনা তারা যখন বড় করছে 3.5 মাসে এফোর্ট দিয়ে খাওয়ার দিয়ে, তারা দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ আমি বলছি এটা 8 থেকে যে মিনিমাম 50-60-80, আমি অ্যাভারেজ ধরলাম যে 60 টাকা করে পিছে তারা বিক্রি করছে, অলমোস্ট দেখা যাচ্ছে যে অলমোস্ট 6 টাইম টু 7 টাইম বেশি দামে তারা বিক্রি করছে 3 মাসের ব্যবধানে। এখন তারা দেখা, এর মধ্যে কিন্তু তারা কী কী রিস্ক নিচ্ছে, যে
মাছ বড় করার সময় অনেক ক্ষেত্রে মাছ মারা যাবে, ট্যাঙ্কে যদি কোনো কিছু খারাপ হয় গোটা ট্যাঙ্কে অবস্থা খারাপ হয়ে যাবে, মাছের রোগ আক্রান্ত, কারণ মাছ যত বড় হয় তত বেশি এরা রোগ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা তত বেশি হয়, প্লাস বিভিন্ন ধরনের খাবার লাগছে, সব কিছু মিলায়ে তারা যেমন প্রফিট তারা অনেক গুণ বেশি দাম দিয়ে বিক্রি করতে পারছে, কিন্তু তাদের রিস্ক বহন করার যে বিষয়টা সেটাও কিন্তু অনেক বেশি থাকছে। তার মানে কি হচ্ছে যে আপনি যদি ব্রিডার হন এবং যদি পোনা মাছ সেল করেন তাহলে রিস্কের পরিমাণ কম থাকছে, প্রফিট হয়তো বা কিছুটা কম থাকছে, কিন্তু খুব দ্রুত সময়ে আপনি একটা মোটামুটি অ্যামাউন্ট পাচ্ছেন এবং এটা কন্টিনিউয়াসলি করতে পাচ্ছেন, স্পেসটাও কম লাগছে। অন দ্য আদার হ্যান্ড যারা বড় মাছ কিনছে মানে পোনা মাছ কিনে বড় করছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সব রিস্ক বেয়ার করলো, তাদের প্রফিটের পরিমাণটা একটু বেশি থাকছে যদি তারা ঠিকভাবে মেনটেন করতে পারে। এটা হলো পোনা ভার্সেস বড় মাছের ক্ষেত্রে বলছি। সো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, কিছু জানতে পারলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমার সাথে থাকবেন, আর বেশি করে লাইক দেবেন যেটা অনেক মোটিভেশন হিসেবে কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।